আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমি কুমিল্লার পোলো, আমার একটা বাজে খাইসলাত আছে। ধরেন আমি যখন কোনো কিছুর উপরে ভিডিও করি সেটার গভীর থেকে গভীরে যাওয়ার চেষ্টা করি, আপনাদের সামনে স্বচ্ছ নিরপেক্ষ একটা ভিডিও প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, আর তদন্তের বিষয়গুলো যতটুকু পারি তুলে আনার চেষ্টা করি। কথা বলছি পরিমনির বারো ভাতারির এক ভাতার, যিনি হচ্ছেন সিটি ব্যাংকের এমডি। ওনার নাম হচ্ছে যে মাসরুর আরিফিন সাহেব, যিনি ভদ্রবেশী লম্পট। তো এই লম্পট সম্পর্কে আমি বলেছিলাম যে তার সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে আছে। তো প্রথমে এই লম্পট আসলে কেমন মিষ্টি কথা বলে, কিভাবে আসলে পরিমনিদের কাছে পৌঁছায়, শুধু একজন না, তার এরকম হাজার জায়গায় কানেকশান আছে। সে সিটি ব্যাংকের এই পোস্টে বসার পরেই, বুঝছেন, 2019 সালের 11-20 জানুয়ারি পোস্টে বসছে, এরপর থেকে সে নারীদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম খুলছিল। আর সেইখানে যেই সব নারীরা আসতো এদেরকে বিভিন্ন সময় তার লোভ লালসার শিকারে পরিণত করতো লোন দেওয়ার নামে। পাশাপাশি সেই ব্যাংকেরই মনিরা সুলতানা পপি নামক একজন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ম্যানেজার এই সিটি ব্যাংকের যিনি ছিলেন, তাকেও এই আরিফিন বিভিন্নভাবে তাকে আসলে বিছানায় নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পপি ভদ্র ফ্যামিলির মেয়ে, তিনি যান নাই কারণ তিনি কোয়ালিফাইড, তিনি এটা নিয়ে প্রটেস্ট করেছিলেন, আর প্রটেস্ট করাটাই তার কাল হয়ে গেছিল। তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে নানানভাবে হ্যাঁ মানে হয়রানি করা হয়েছে। আপনাদেরকে পপির মুখে আমি সেই ভিডিওটা দেখাবো, ভাগ্য ভালো এটা আমি পাইছি। তো প্রথমে আরিফিনের একটু বক্তব্য শুনে নি, তার কথা শোন, না শুনলে বুঝবেন না যে কত ভদ্রবেশী লম্পট সে। তার বক্তব্যটা শোনানোর পরে পপি আপাটা শোনাচ্ছি, একটু আসেন শুনে নেই। আমরা চিন্তা করলাম যে চার ধরনের নারী সেগমেন্ট আসলে আছে যাদের সবার কাছেই ব্যাংকিং এর সেবা পৌঁছানো দরকার, এবং আমরা সিটি ব্যাংক যেতে চাই চাকরিজীবী নারী, হাউসওয়াইফ বা হোমমেকার নারী, তারপরে আপনার প্রফেশনাল নারী যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার্স, এবং এট দ্য সেম টাইম উদ্যোক্তা নারী। কারণ প্রচুর মেয়ে এখন জানেন জিডিপি কি রেটে গ্রো করছে বাংলাদেশে, এত বড় উন্নয়ন জিডিপির ঘটছে, সেদিনও প্রেডিকশন দেখলাম 8% রেটেও জিডিপি বাড়তে পারে, কারণ সব মেয়েরা জনসংখ্যার বোধ হয় অর্ধেকই নারী। তারা এখন দেশের সার্বিক উন্নয়নে তারা সবাই দে আর ট্রাইং টু প্রোডিউস সামথিং, দে আর ট্রাইং টু এনগেজ দেমসেলভস। নিশ্চয় শুনেছেন, না যাবেন না, এবার আসেন আমরা সেই পপি আপার মুখ থেকে সরাসরি শুনবো যে এই আরিফিন আসলে কি ধরনের লম্পট, আর সে কিভাবে কাজ করে, কিভাবে অসংখ্য নারীদেরকে মানে তার ওই ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে সে কিভাবে বিছানায় টানতে চায়, আর যদি রাজি না হয় দিন শেষে অনেকের অবস্থাই এই পপি আপার মতো হয়ে যায়। তো চলুন ওনার কাছ থেকে শুনে আসি। এমডি সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হই এবং প্রতিবাদ করি। ভোগবিলাসী এমডি মাসরুর আরেফিন তার অশ্লীল যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে না পেরে আমাকে চাকরিচ্যুতি করার সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরবর্তীতে আইনি আশ্রয় নিয়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার নিমিত্তে এমডি কর্তৃক তার নিজের ফেসবুক আইডি ও তার নিয়োগকৃত অসাধু লোক দ্বারা পরিচালিত বিভিন্ন ফেসবুক আইডি থেকে সামাজিক গণমাধ্যমে মানহানিকর, আপত্তিজনক ছবি প্রচার এবং মন্তব্যকরণ, দৈনিক পত্রিকায় মানহানিকর বিজ্ঞাপন প্রচার, চেক জালিয়াতির মাধ্যমে লিগাল নোটিশ প্রেরণ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। উল্লেখ্য যে আমার সঙ্গে বিভিন্ন সামাজিক ও দাপ্তরিক কর্মকাণ্ডের সুবাদে কিছু উচ্চ পদস্থ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কিছু আনুষ্ঠানিক ছবির সূত্র ধরে তারা আমাকে গাত্রদাহের আরও একটি কারণ মনে করে, এবং তারা অনুভব করে যে আমাকে দিয়ে জোরপূর্বক তাদের অতৃপ্ত যৌন লালসা পূরণ করতে গেলে তারা ফেঁসে যেতে পারে, এবং তখনই তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে বেআইনিভাবে ব্যবস্থা গ্রহণ করে চাকরিচ্যুতি করে। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরফিন কতিপয় দুষ্কৃতী লোকের মাধ্যমে ভীতি সঞ্চার করত 24 অক্টোবর 2019 তারিখে জোরপূর্বক ভাটারা থেকে আমার গাড়ি 28-05-92 ঢাকা মেট্রো গ ছিনতাই করে সিটি ব্যাংকের হেড অফিসে নিয়ে যায়। আমার সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরিচিতি থাকায় অপ্রয়োজনীয়ভাবে তাদের সম্পর্কে বাকশালী শব্দ ব্যবহার করে মাসরুর আরিফিন কর্তৃক নিয়োজিত দেবদাস ঠাকুর নামীয় ফেসবুক আইডি থেকে বিগত 24 আগস্ট 2019 সকাল 11:38 আওয়ামী লীগ নেতাদের বাকশালী নেতা বলে অপপ্রচারের মাধ্যমে তাদের দ্বারা আমাকে দিয়ে
সিটি ব্যাংক দখলের বানোয়াট সংবাদ প্রচার করেন, যা সরকারের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ করেছে প্রতীয়মান হয়। এসবের প্রতিবাদে আমি আইনি আশ্রয়কল্পে মামলা করলে আমাকে হয়রানি করার লক্ষ্যে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে এবং ষড়যন্ত্রমূলক আরও মিথ্যা মামলা করার পায়তারা করছে। এমডি মাসরুর আরেফিন এবং তার নিয়োগকৃত লোকেরা সার্বক্ষণিক আমার গতিবিধি অনুসরণ করছে এবং যে কোনো ধরনের দুর্ঘটনার কবলে ফেলে আমাকে অপহরণ, ধর্ষণ, খুন সহ যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে আমি এমন আশঙ্কা বোধ করছি। প্রতিপক্ষ সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এবং তার সাঙ্গপাঙ্গরা অত্যন্ত ক্ষমতাশালী, হারমাই এবং সন্ত্রাসী প্রকৃতির বিধায় আমার জীবনের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপন অচল হয়ে পড়েছে। পাশাপাশি আমি অন্যায়ভাবে চাকরিচ্যুতি হওয়ায় নিদারুণ অর্থনৈতিক কষ্টে মানবেতর দিনাতিপাত করছি। এমতাবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় আজ সোমবার 11 নভেম্বর 2019 আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করে আপনাদের সঠিক সুষ্ঠু তদন্তের প্রত্যাশায় আপনাদের সাহায্য নিতান্তইভাবে কামনা করছি। ধন্যবাদ। নিশ্চয় শুনেছেন, এখন যারা দেখার তারা দেখবেন, আর নিশ্চয় কয়েকদিনের মধ্যে মূলধারার গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করবে, তখন হয়তো আপনারা আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তবে এতটুকু বলি যে আরিফিনরা আর পরিমনিরাই হচ্ছে আসলে সমাজ ব্যবস্থা। কেউ বসে আছেন প্রশাসনের ভালো জায়গায় যাদেরকে পরিমনি খাওয়ায়, আবার কেউ বসে আছেন টাকার খনিতে, ব্যাংকের এত বড় পোস্ট, একটা চেয়ারম্যান টাইপের, এমডি টাইপের, ম্যানেজিং ডিরেক্টর টাইপের পোস্ট, বুঝেন যে এদের বিচরণ নাই কোথায়। সাংবাদিকরা কথার আগে দৌড়াইয়া লাফাইয়া পরে টকশুতে এদের দালালি করার জন্য লোকের মানে অভাব নাই। ইভেন আদালত প্রাঙ্গণে পরিমনির পক্ষে কে মামলা লড়বে, কারণ এরা তলে তলে জানে পরিমনির কানেকশন কই আছে। যে ম্যাডামের মামলা যদি লইরা খালি জিততে পারি, তাহলে তো বাকি জীবন পিছনে তাকাইতে হবে না, নিজেরও খাওয়াইতে পারে, পাশাপাশি তিনি আরও অনেক কিছু খাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারে। আমরা চাই এদের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান যেন শতভাগ কার্যকর থাকে আর প্রত্যেকটাকে আইনের আওতায় না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ওই যে নাসিরীয় আহমেদের মতন বা অমিদের মতন আসলো, অ্যারেস্ট হলো, পরে আবার বাইরেই গেল, তাইলে এই সকল কিছু আসলে লোক দেখানো আয়োজন করা লাভ নাই। কঠিন শাস্তি যেন দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।